আমরা পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে পৌঁছে গেছি বান্দরবন। আমাদের সাথে আছে রাত্তি। ওহো, ক্যামেরাটা বন্ধ কর, খিদে পেয়েছে, খেতে দে। এটা সরা না, মায়া মানুষ গন্ধম খাইছে, আদম রে খাইছে, খালি খাই খাই। এই, আমাদের সাথে আছে তন্ময়। সে একজন ব্যর্থ কবি, সারা জীবন অনেক কবিতা লিখছে, একটা কবিতাও ছাপা হয় নাই, আর এখন ছবিও তুলতে পারতে আছে না। এই টিম লিডার, আমরা থাকবো কোথায়? হ্যাঁ, টাকা দিছো 4000, গাছতলায় থাকতে হইতে পারে, ঠিক আছে? আহাহাহা, এই রূপাই বকবক কইছ না তো, আগে থাকা জায়গা ঠিক কর। বুঝেন অবস্থা, সাথে আছে এক ঝাঁক ডানা কাটা পরি, কলিজা ভরা শুধু খালি ভয়। শোনো, আমরা এখন সার্কিট হাউসে যাব, আমাদের রিকশায় যেতে হবে, ঠিক আছে? সো দেরি না করে চল আমরা রিকশা ধরে চলো। এটা ধরো ধরো ধরো, প্লিজ চল তো। এই তলবা, আনো তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি। এই রূপাই ভাড়া দাও। এই গাড়ি দাও। আহা, পাঁচ তো তোমার কাছে দাও। ভাড়া টাকা নাই তোমার কাছে, তুমি দিয়ে দাও না, পরে হিসাব মিলাবো। আমরা এখন ডিসি অফিসের সামনে ভিতরে ঢুকবো ডিসির পারমিশনের জন্য, থাকার জন্য। শোনো রূপবানরা, তোমরা থাকবা সবার সামনে, ঢং ঢং দরকার আছে। হাতে মন্ত্রীর চিঠি, কোনো সমস্যা নাই, তারপরেও তোমরা সামনে থাকলে কাজটা সহজ হবে, ঠিক আছে? পারবো না আমরা এসব, প্লিজ। তাহলে গাছতলায় থাকো, গাছতলায় সই। কি তোমাদের জন্য আমি এরকম থাকার ব্যবস্থা করতে পারবো না, গাছতলায় থাকবা, ঠিক আছে? গাছতলা ঠিক করবো, যাও না। দু একটা মিষ্টি কথা বলে যদি কাজ হয়, ক্ষতি কি? তন্ময়, তুমিও চলে আসো। चलो जाई रिक्शा ठीक कर रखते बनता जंगल जूस আমার খুব মজা লাগে তুই যে ডিসি রে সারে আর মন্ত্রী চিঠি দিলি কই পাইছস রে আম দ্য বস ম্যান আর না বল না কি করে পেলি আগে বল আমি বস ওকে ফাইন ইউ আর দ্য বস বল খুব সহজ নীল খেতে গেলাম দুইটা চিঠি কম্পোজ করলাম দুইটা সিল বানায় ফেললাম আর আমার তো হাতের লেখার দখল খুব ভালো আচ্ছা ওই দুইটা আমি করছি शाबाश उस्ताद तोरे दियाई होइबो तू तो एकटा जालियात तोरे तोरे जेले ढुकानो उचित जालियात माने बुझो ना अरे माया मानुष काल साप सबल दिबो और चाओ থাকবো এইটা আসি দেখ আরে बेटा এটা যদি না করতাম তাহলে এত সুন্দর থাকার জায়গা পাইতি না না তোদের জন্য আসলে গাছ তলায় ঠিক করা উচিত ছিল ঠিক আছে হ্যাঁ জালিয়াত আবার বললে দোস ফাউল কি রে মাম্মা কই যাস और तो होया गेছে রে তাই তন্ময় কি হইছে রে হইছে খাবি তুমি খাও ফাজল আমার হইতাছে আমি খাই গান্ধর না একটা রূপাই দকালে তুই দে আমি ধরুম বেসুরা গলায় গান্ধর তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই चांदर देश टिकट सह चांदर गाड़ी हाजिर जल्दी आई आज के शुद्ध पहाड़ और पहाड़ पहाड़ क्या बोल चांदर ड्राइवर कमल भाई ठीक है पहाड़ी रास्ता समस्त लिगुली से चिने आज के सारा दिन से घुराबे जे कदिन आछि घुराबे कोनो झमेला नहीं और ए होच्छे ब्रेक इकबाल मजार घटना ए गाड़ी जखन पहाड़ी रास्ता दिए ऊपर दिके जाइते थाके तखन आर ब्रेक नेय ना ठीक ओई समय से लाभ दिए नाइमा चाकार नीचे काठेर गुड़ी ढुकाय देय गाड़ी ब्रेक हो जाए एई जोन्नो से ब्रेक इकबाल ठीक आछे गाइते उठबो ना उठबो ना गाइते अरे बाप रे की बोले आबा भयेर किछु नाइ আমি 14 বছর এই চাঁদের গাড়ি চালাই এ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই তাহলে তাহলে ওর সমস্যা সবাই ফুটপাট উঠে পড় যার যার ইচ্ছা আছে সাথে উঠবি যারা যারা চাবি না তারা নিচে যেতে পারে কি করে তুই যাও পড়ে যা আই বেবন वाह मैं नीचे बसे उठছো এরা তো তো ভালোই তো পারে যাই রে মায়া মানুষ থাকতে তুই উঠবি উপরে তাইলে হইছিল রূপ चलो मोरा हारिए जाए तुमी चे आछो ताई आमी पथे हेटे जाई हेटे हेटे बहुदूर मामा मैनुअल ब्रेक जोश कि मामा छाड़ा ना कान चल 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 উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় তাড়াতাড়ি উঠে আসেন, আমরা এখন যাব মিলনছড়ি। কি সুন্দর জায়গা, কঠিন বেশি কথা বলবি না, চলে যাবো। আমি কিছু কইলেই তো এখন আমরা চলে যাব 1000 ফুট উপরে চিম্বুক পাহাড়ে। আমি কিছু করছো না কেন? আমার একবার तो गाड़ी बेल्ट से लगी ना। हाँ देखते हैं। हाँ एक कैसे दुकान से तुम क्या लगा बाल एक बाल তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এদিকে এদিক তাকায়। solvent এত সুন্দর আপনাদের কোনো খবর না আপনারা গায়েব হয়ে গেলেন না মানে একটু দেরি হয়ে গেল আপনারা অবস্থা কি যখন পুরো সপ্তাহে বেজুতি না তো সুন্দর কি কই গিয়ে কাম হচ্ছে ওঠেন ঠিক আছে সবাই ওঠেন সিম্বো Back, Jimbo! Woo! Woo! भाई, क्या? इक्वल भाई, ये ऐसे चैलेंज है, अरे आशन की दर्शनी मन खराब राप्ती नदीर नाम तुम्हें नेपाले गेছো কখনো না আমিও জানি ওখানকার পাহাড়গুলো কেমন হবে কে জানে নিশ্চয় খুব উঁচু উঁচু দুধারে পাহাড় আর মধ্যখানে ছোট্ট এক ফালি নদী রাখতে একেবারে তোমার নামে নাম আর পাহাড় ভর্তি লাল টকটকে রডের ট্যান্টন আজ তোমার কি হয়েছে বলো তো কি হয়েছে ফুর্তিতে আছো মনে হয় না আর থাকবে না কেন কামাল ভাই আর বেবুন শয়তানটার সাথে তুমি মাঝে মধ্যে কোথায় যেন চলে যাচ্ছ বেত তোমার গালে জোৎস্নাকে দিলাম কেন বলো তো এই পাহাড়গুলা এত গহীন যে একবার বাদ দেন। আপনারা কি সবাই একসঙ্গে লেখাপড়া করেন? হ্যাঁ। আপনার বাবা কি করেন? মানে বলছিলাম কি আপনার বাবা ব্যবসা না চাকরি? বিজনেস। আর রূপাই মামার বাবা ইঞ্জিনিয়ার। আর রাপ্তি মামার বাবা বিজনেস। আপনি হঠাৎ এসব কথা জানতে চাচ্ছেন কেন? না, এই সাধারণ জ্ঞান বাড়াইলাম আর কি। আপনারা তো দেখা যায় বেশ পয়সাওয়ালা পোলা পান। কামাল ভাই চলেন ফিরে যাই। কামাল ভাই ঠিক সময় মতো না হলে তো আরেকটু হলে বেবুনকে হারিয়েছিলাম আমরা। চলেন যাই। কি অবস্থা বেবুন? চলেন চল। পাহাড়ি এলাকা সাপ কবে বড়া, যখন যেখানে যান হাতে কিছু একটা রাখবেন। কখন কোন বিপদ হয় কে জানে। ওই পাহাড়টা ছেড়ে না কেন? ওই পাহাড়েই হারাইছে ব্যবসায়ী জামালউদ্দিন আর অনেক মানুষ। বেশিরভাগ গুম কাহিনী ওই পাহাড়ে। আপনি হঠাৎ এসব কথা বলছেন? না, এমনি কইলাম আর কি। সব জায়গা সিনন থাকা দরকার না। চলেন দাদার সময় গাড়িতে ওঠেন। সন্ধ্যার আগে কলেজে পৌঁছাই দিব। আয় ইকবাল। হ্যাঁ আইতাছি স্যার। সাপ, বিষধর সাপ। আর একটু হইলেই তো গেছিলাম রে বাবা। সাপের বিষে ঔষধ হয়। আমার মুখে তো দাড়ি, সাপ খোপ তো জন্মাবেই। বলদটার মাথা একেবারে গেছে। এই বেটা জানে এক বিন্দু সাহস নাই তো জঙ্গলে যাস জঙ্গল জুস খাইতে। কেন মাওলা আজ থেকে বড় রুমটা আমরা ইউজ করব। আর পাশের রুমে যে টয়লেটটা আছে না, ওটা জলদি সাফ করে ফেল। আর খবরদার আমরা ছাড়া জানি অন্য কেউ এই টয়লেট ইউজ না করে, মন থাকবে? আচ্ছা দেখছি কি করা যায়। মায়া মানুষগুলারে সব ধরনের সুবিধা এগো চাই চাই। আর রূপাই, এই কামাল ভাই ইকবালের কোথায়? রাতের খাবারের ব্যবস্থা করতে গেছে, চলে আসবে। এই তোমার কাছে সাবান হবে? আমারটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাও দেখছি। এই কি তোমার কাছে সাবান চাইছে? ও কি সাবানের দোকানদার? আমগো ভালো লাগে না। হুম চল। কি গায়ে গন্ধ ফট। সাবানের চেয়ে ভালো হলো। এই শুন, কি সবাই রেডি হয়ে নে তাড়াতাড়ি। আমরা পাহাড়ের চূড়ায় ক্যাম্পফায়ার যাব। ক্যাম্পফায়ার জোশ। উফ মামা চল, আজকে সবাই চাঁদের আলো একাকার হয়ে যাব। একাকার হয়ে যাব। চল যাই তাড়াতাড়ি, রেডি হয়ে নে। চল। আয় আমি না। মামা গিরাতে কিন্তু দইস সারা ধরা ক্যাম্পফায়ার গান জম্প হয় জম্প কর। তোর কি মানে খেয়ে অবস্থা শেষ? আমি যখনই তোমার প্রেমে পড়তে যাই এমন একটা কথা বলো না। আসো, এদিকে আসো। আবার খেয়েছো তাই না? আমার ইচ্ছে এই টুরের প্রত্যেকটা দিন আমি খোলাটা চোখে দেখব। কেন? থাক না কিছুটা বিমূর্ততা। আমার কি মনে হয় জানো, তোমার এমন একজন থাকা উচিত যে তোমাকে সামনে রাখবে। পৃথিবীময় সুন্দরীরা মূর্খ সসম্মানে, শুনিলে আদেক কথা। এইসব বোধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি, তব আহা ইহাদেরই কানে অনেক সুধা ঢেলে গেল যুবকের দল। একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে। খুব তো কবিতা আওড়ে মেয়েদের খাটো করে দেখলে, শেষ লাইনটা কিন্তু এমন, তব আহা ইহাদেরই কানে। তুমি গলে যাচ্ছ রক্ত, মিনিটে মিনিটে হয়ে উঠছে আলোর চেয়ে শূন্য কোনো কিছু। আমরা কই যাইতেছি রে মামা? আমরা এখন যাইতেছি রিজুক। রিজুক? হ্যাঁ, সে বিশাল ঝর্ণা। হ্যাঁ, ইকবাল ঘরে এখানেই থাকবো আপনাদের লগে একটা গাইড দিতে পারলে আমি আশেপাশে দুই একটা খ্যাপ মারতে পারতাম রূপাই মামার দাবি আমারই থাকল লাগবে ওস্তাদ খ্যাপ বাটা আমি মারি না মাধবপুরে করিস না কে কামাল ভাই আমরা তাহলে আগে চলো চলেন জলপ্রপাত ভ্রমণ ওইখানে গিয়ে সবাইকে কম দাপাদাপি করতে বলা হয়েছে এটা পরিবেশ মন্ত্রণালয়ের হুঁশিয়ারি আসছে আমার মন্ত্রী কামাল ভাই আপনি আর শুধু শুধু কষ্ট করে কেন যাবেন আপনি এখানে থাকেন না আমার আবার কিসের কষ্ট তাছাড়া আমি তো খালি ড্রাইভার না গাইডও কামাল ভাই আপনাকে একটা প্রশ্ন করি ঠিক ঠিক উত্তর দেবেন প্লিজ আবার কেন জানি মনে হচ্ছে আপনি আমাদের বিপদে ফেলার চেষ্টা করেন কেন বুঝলাম না মামা আমি কেন আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করি আপনি কাল রাতে জঙ্গলের ভিতর কি খুঁজে বের করার চেষ্টা করছিলেন আমরা সবাই দেখছি দৃশ্যটা আমারে সন্দেহ করলেন মামা হ্যাঁ কিন্তু শুধু আমি না আমরা সবাই আসলে হয়েছে কি মামা আমার বউ মাটির আলো খুব পছন্দ করে যখন আমি অবসর পাই তখনই মাটির থেকে খুঁড়া মাটির আলু বাইর করি মাটির আলু অনেক বড় হয় পাহাড়ি মাটির আলু বৃষ্টি বৃষ্টি শহীদ কাদরি আমেরিকা খুব অভিমানে আমি রিজুক মহুয়া কিংবা ময়না। সেই কখন থেকে জানো লাউনশীল হতে জীবন ফ্লাই আওয়ে গানটা বাজবে পাহাড়ি অথবা মেঘের মাঝে মাঝে, আর আমি সাত পাকে মেঘবন্দি হব। এই রুবাই যাওয়ার দরকার নাই, না না কিচ্ছু হবে না, যাই। আরে কিচ্ছু হবে না বললাম তো। আমরা পাহাড়ি রাস্তার আগাবাড়ি পৌঁছে গেছি বান্দরবন। আমাদের সাথে আছে রাপ্তি। ওহো এটা সরণ যখন দেখি জায়গাটা মজাটা কি আর বাঁচবো না, আর ফিরে যাব না। এত সুন্দর কেন কি মানে খেয়ে অবস্থা শেষ। আমি যখনই তোমার প্রেমে পড়তে যাই এমন একটা কথা বলো না। খুব সহজ লিখতে গেলাম, দুটা চিঠি কম্পোজ করলাম, দুটা সিল বানালাম। और मजार घटना गाड़ी जो पहाड़ी रास्ता दिए ऊपर दिखे जाते थके तक और ब्रेक नहीं ओई समय से लाभ दिए ना चाकार नीचे काठे टुकड़े ढुके जाए गाड़ी ब्रेक हो जाए ये से ब्रेकिंग ठीक है। अच्छा गाड़ी छाड़ते तो और एक घंटा लगे ताहले तो আমি ওনার গ্যারেজের ঠিকানা চাই ঢাকায় গিয়ে মানে ওর উপরে পাঠিয়ে দিলেন। एक घंटा Don't waste it. तो गाड़ी से दिख गया। एक घंटा धरे बस रहा हूँ। एक घंटा। किरे, और टिकट काटोस नहीं? रुपए, रुपए। कैसे बसली बाबा আসলে রাস্তা কি হবে এক বিরাট ইতিহাস চল পরে কমু তোতে বাসে নিয়ে গেছলা আদিবাসী পল্লী ওইখানে যাই ঠিক আসেন 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 আজ পরশু চল এই বেবুন চল উঠে পড়ি কাল ভাই এই সমস্ত ট্যুরে আমি আপনাকে সন্দেহ করি ভেবছি আপনি বদ লোক খারাপ কিছু মনে করবেন না আপনি আসলে ভীষণ ভালো মানুষ তন্ময় মামা পৃথিবীতে কি সব সন্দেহ পুরোপুরি অমূলক।